Maradona's second goal in that match was later voted the goal. গতি আর বাপায়ের জাদুকরি কৌশলে উপহার দিয়েছেন তাক লাগানো মুহূর্ত। প্লেমেকার হিসেবে সতীর্থদের দিয়ে গোল করানোতে ছিল তার আনন্দ, নিজেও পেয়েছেন জালের দেখা। এর অনেকগুলোই কালের সীমানা ছাড়িয়ে জায়গা করে নিয়েছে ফুটবলের গল্পগাথায়। পুরো পৃথিবীকে শোকে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অসাধারণ সব মুহূর্ত। সর্বকালের সেরা ফুটবলারের প্রশ্নে ম্যারাডোনার সঙ্গে চলে আসে পেলের নাম। ম্যারাডোনার মৃত্যু শোক ছুঁয়ে গেছে এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। শোকে আপ্লুত পেলে বলেই ফেললেন একদিন স্বর্গে একসঙ্গে ফুটবল খেলবেন তারা। দশ নম্বর জার্সিটা গতকালও শোভা পাচ্ছিল আলেহান্দ্রো গোমেজের গায়ে, যেন ম্যারাডোনার আশীর্বাদ সাথে নিয়েই লড়ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে গোমেজের মনের খবর জানতে সমস্যা হয়নি। মাঠে নামার আগে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ম্যারাডোনা প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে দিয়েছিলেন গোমেজ। লিভারপুলকে হারিয়ে যেন ম্যারাডোনাকে শ্রদ্ধা জানালেন এই আর্জেন্টাইন। অনেক একক নৈপুণ্য অবিশ্বাস্য অর্জনের জন্যই তাকে নিজ দেশের বিপ্লবী কিংবদন্তি চের সঙ্গে তুলনা করা হয়। দেশটির গণমাধ্যমগুলোও তাই বলছে। সময় মেপে যেন পুরো জীবনটাই উপভোগ করতে চেয়েছিলেন এই জাদুকর। পড়তেন দুহাতে দুঘড়ি। স্মৃতিচারণায় ব্রিটিশ দৈনিক ডেইলি সান বলছে, একটি ঘড়িতে থাকতো তার জন্মস্থান আর্জেন্টিনার সময়, আর অন্যটিতে তিনি যেখানে অবস্থান করতেন তার স্থানীয় সময়। বুয়েন আয়ার্সের পাতাতে ঈশ্বরের কাছের মানুষ বলে সম্মানিত করা হয়েছে তাকে, আর গার্ডিয়ানের কথাতে তিনি যেন সুপারস্টার। নিউ ইয়র্ক টাইমসের চোখে তিনি অমর। বিশ্ব গণমাধ্যম জুড়েই এই কীর্তিমান, সমালোচনা ছেড়ে যিনি এখন সবার আলোচনায়। এক জীবনে মানুষ এর চেয়ে আর কি পায়? ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা বুঝি সবই পেয়েছেন। আলোচনা সমালোচনার ভিড়েও তিনি সবসময় ছিলেন, আছেন, থাকবেন। মুবাল্লিক করিম, মাই টিভি।